চালু আছে। দর্শক বিন্দু, আপনারা দেখছেন হাওড়ায় এগিয়ে। আপনারা জানেন আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন প্রসঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো হাওড়ার দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ মুক্তার আলী মহাশয়ের সঙ্গে। সঙ্গে থাকবেন হাওড়ায় গিয়ে চ্যানেলের। আপনাকে হাওড়ায় গিয়ে চ্যানেলে স্বাগতম। ধন্যবাদ। কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, তা আপনারা কোন ইস্যু নিয়ে এই বিধানসভা নির্বাচনে প্রচার চালাবেন? দেখুন, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যেভাবে কাজ করে চলেছে সারা পশ্চিম বাংলায়, শুধু হাওড়া নয়, মেদিনীপুর নয় বা হুগলি নয়, সারা পশ্চিম বাংলায় যেভাবে ঝড় তুলে কাজ করেছে, এইরকম ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রী এইভাবে কাজ করতে পারেননি। কেননা স্কুল থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা পর্যন্ত কোনো মানুষের অভাব রাখেনি। মানুষ আগে বামপন্থ আমলে হসপিটালে গেলে অনেক কান্নাকাটি করত, আজকে কিন্তু গরিব মানুষরা হসপিটালে গেলে তাদের সেই কান্নাটা বন্ধ আছে। কেননা তাদের পয়সা খরচা হচ্ছে না। কেন? আগে টাকা পয়সা নিয়ে গেলে 10,000, 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা খরচা হতো, এখন কিন্তু বিনা পয়সায় চিকিৎসা। এটা করেছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি। শিক্ষার দিকে দিদি যখন রাস্তায় দেখছে ছেলেরা খালি পায়ে যাচ্ছে স্কুলে, সঙ্গে সঙ্গে দিদি অ্যানাউন্স করেছিল যে বাচ্চা ছেলেদের পায়ের জুতো থেকে মোজাতে ব্যাগ থেকে দিতে হবে, গরিব মানুষ কিনতে পাচ্ছে না। উপরন্তু দেখলো পয়সার জ্বালাতে অনেক বাচ্চারা, অনেক হিন্দু মুসলমান ভাই বোনেদের ছেলে মেয়েরা, তারা কিন্তু স্কুলে পড়তে পাচ্ছে না, 8-9 পর্যন্ত পড়ে যে আর পড়তে পাচ্ছে না। তাদের জন্য দিদি সঙ্গে সঙ্গে কন্যাশ্রী অ্যালাউন্স করলো যে তোমরা ভাই পড়ো, লেখাপড়া শেখো, তোমাদের জন্য আমি 25,000 টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু কারুর হাতে নয়। অনেকে বলবে যে এইসব টাকা নিয়ে অনেক নেতারা এধার ওধার করেছে বা খেয়েছে, কাটমানি খেয়েছে, এটা নয়। মোটের উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যেসব কার্যকলাপ আছে সেইসব কার্যকলাপ নিয়েই ভোট প্রচারে বেরোবো, ভোট প্রচারে আমরা বেরোবো। আচ্ছা দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ মুক্তার আলী মহাশয়কে। ওনার সঙ্গে আমরা নির্বাচনী প্রসঙ্গ সম্বন্ধে আলোচনা করলাম। সঙ্গে থাকবেন হাওড়ায় গিয়ে চ্যানেলে।